নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত আবারও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের সদর হাসপাতালে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবেন সরাসরি পরীক্ষা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে তো আসুন বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে এবং জানিয়ে দেবো কারা কোন পদে আবেদন করতে পারছেন কি যোগ্যতা লাগবে কত বয়স হলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বিস্তারিত এ টু যে ডিটেলস তথ্য শেয়ার করবো আজকের ভিডিওতে তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত তার সঙ্গে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও এই মুহূর্তে অন স্ক্রিনে ওপেন করেছি রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত এই নোটিশটি পাবলিশ করা হয়েছে পঁচিশ এক দু হাজার একুশ তারিখে তো দেখে নেব এই নোটিশ থেকে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে টোটাল চারটে ভিন্ন ভিন্ন পদ রয়েছে তো আমি সমস্ত পোস্ট নিয়ে এক এক করে আলোচনা করব তো প্রথমেই যে পোস্ট নিয়ে আলোচনা করব। সেই পোস্টের নাম হল আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে নাম্বার অফ পোস্ট রয়েছে মাত্র ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র এসটি ক্যাটাগরিদের জন্য প্লেস অফ পোস্টিং আপনাদের নিয়োগ করা হবে সিউড়ি সদর হসপিটালে আপনাদের নিয়োগ করা হবে এক্ষেত্রে বেতন রয়েছে তেরো হাজার টাকা পার মান্থ এবং বয়স লাগবে এক এক দু হাজার ভিত্তিতে আপনাদের ষাট বছর ম্যাক্সিমাম ষাট বছরের মধ্যে বয়স হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদে যোগ্যতা চাওয়া হচ্ছে গ্র্যাজুয়েট ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি উইথ মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স আফটার গ্র্যাজুয়েশান আপনাদের মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে এক মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে গ্রাজুয়েট থাকতে হবে তার সঙ্গে এক বছরের কাজ করার এক্সপিরিয়েন্স থাকলে এই পদে আপনারা যোগ্য আবেদন করতে পারবেন এবং এক্সট্রা কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং আপনাদের প্রার্থী বাছাই করা হবে একশো নম্বরের টোটাল পরীক্ষা রয়েছে টেস্ট রয়েছে সত্তর নম্বরের আপনাদের রিটেন টেস্ট এবং দশ নম্বরের ইন্টারভিউ এবং কুড়ি নম্বরের আপনাদের কম্পিউটারের দক্ষতা টেস্ট নেওয়া হবে টোটাল একশো নম্বরের পরীক্ষার মাধ্যমে আপনাদের বাছাই করা হবে নেক্সট যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হলো ব্লাড ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান এই পদে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি রয়েছে একটি শুধুমাত্র শিডিউল কাস্ট প্রার্থীদের জন্য প্লেস অফ পোস্টিং আপনাদের হবে বিটিএস সিউরি সদর হসপিটালে আপনাদের পোস্টিং হচ্ছে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা এই পদের ক্ষেত্রে এবং আপনাদের বয়স লাগবে এক এক দু হাজার কুড়ি ভিত্তিতে ম্যাক্সিমাম ষাট বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পদে আপনাদের চাওয়া হয়েছে ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে আপনাদের ডিগ্রি পাস হতে হবে অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে হয় ডিগ্রি পাস অথবা ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজিতে এবং আপনাদের মিনিমাম টুয়েলভ পাস করে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং ডিজারেবল কোয়ালিফিকেশান হিসাবে আপনাদের যদি আপনারা পোস্ট গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন তার সঙ্গে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং আপনাদের এক্ষেত্রে একশো নম্বরের টোটাল পরীক্ষা হবে সত্তর নম্বরের আপনাদের রিটেন টেস্ট দশ নম্বরের ইন্টারভিউ এবং কুড়ি নম্বরের কম্পিউটার টেস্ট নেওয়া হবে টোটাল একশো নম্বরের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে নেক্সট ডে পোস্ট রয়েছে তার নাম হলো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এই পোস্টে নিয়োগ করা হবে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরিদের জন্য রয়েছে এবং প্লেস অফ পোস্টিং রয়েছে আমাদের বীরভূম ডিস্ট্রিকেই নিয়োগ করা হবে বেতন রয়েছে ত্রিশ হাজার টাকা পার মান্থ এবং বয়স লাগবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার ভিত্তিতে যারা এসটি এস টি ও বিসি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় পাওয়া যাবে তারপর রয়েছে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এই পদের ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিতে আপনাদের রিকগনাইজ কোয়ালিফিকেশান থাকতে হবে তাও আবার রিহ্যাবিলিটেশান কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্বীকৃত আপনাদের যদি ক্লিনিক্যাল সাইকোলজিতে সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা দেখে নেব এই পদের ক্ষেত্রে আপনাদের কিন্তু দু বছরের কাজ করার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টু ইয়ার্স কাজের এক্সপিরিয়েন্স এবং আপনাদের এক্ষেত্রেও পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এরপর দেখে নেব নেক্সট যে পোস্ট রয়েছে নেম অফ দ্য পোস্ট সেটি হলো কমিউনিটি নার্স আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম এখানে নার্স নিয়োগ করা হবে একটিমাত্র শূন্য পদ রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এখানে নিয়োগ করা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে আপনাদের বেতন রয়েছে পনেরো হাজার টাকা পার মান্থ বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ির ভিত্তিতে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে এস সি এস হলে বয়সে ছাড় পেয়ে যাবেন যোগ্যতা বলা হয়েছে জিএনএম ফ্রম অ্যানি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাদের জেএনএম কোর্স কমপ্লিট থাকতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের একশো নম্বরে পরীক্ষা হবে ওয়ান ইজ টু টেন ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনাদের দশজন প্রার্থীকে দেখা হবে তার মধ্যে একজনকে নিয়োগ করা হবে তো বন্ধুরা এবার দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করতে হবে তো আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মোডে আবেদন করতে হবে এই বিজ্ঞপ্তির সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই ফর্মটিকে এ ফোর পেজে প্রিন্ট আউট করবেন এই ফর্মটিকে ফিল আপ করে আপনাদের যাবতীয় ডকুমেন্ট কী কী লাগবে বলে দিচ্ছি তো সেই সমস্ত ডকুমেন্টগুলোকে সমস্ত অ্যাটাচ করবেন এখানে আমরা লাগবে প্রথমত ফর্ম তার সঙ্গে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের তার সঙ্গে মার্কশিট মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে রেসিডেন্স সার্টিফিকেট লাগবে তার সঙ্গে কাস্ট কাস্ট হলে কাস্ট সার্টিফিকেট এবং কম্পিউটারের সার্টিফিকেট তার সঙ্গে এক্সপেন্স সার্টিফিকেট থাকলে এক্সপেন্স সার্টিফিকেট এবং আপনাদের কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে অ্যাপ্লিকেশন ফি লাগবে যদি আপনারা জেনারেল বা ওবিসি হন তাহলে কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে ডিডি এবং যদি এস সি এস হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পঞ্চাশ টাকা ডিডি কাটতে হবে সেই ডিডি সমস্ত সেই ডিডি চালান আপনাদের কিন্তু এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে খামের মধ্যে পড়ে আপনাদের কিন্তু পাঠাতে হবে একটি ঠিকানায় ঠিকানা হচ্ছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিপিএমইউ সেকশন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওল্ড আউটডোর ক্যাম্পাস পোস্ট অফিস সিউড়ি ডিস্ট্রিক্ট বীরভূম পিন সেভেন থ্রি ডবল ওয়ান জিরো ওয়ান ওয়েস্ট বেঙ্গল এই ঠিকানায় আপনাদের পোস্ট করতে হবে এবং আপনাদের লাস্ট ডেট হচ্ছে দশ দুই দু হাজার একুশ বিকেল চারটির মধ্যে কিন্তু আপনাদের ফর্মটিকে জমা করতে হবে এই ঠিকানাতে এবার জেনে নেব কোন কোন অ্যাড্রেসে ফেভারে আপনারা এই ডিবি ডিডি বা ডিমান্ড ডিআপটা কাটবেন তো এখানে বলে দেওয়া আছে একশো টাকা বা পঞ্চাশ টাকা যথাক্রমে ডিডি আপনাদের কাটতে হবে ইন ফেভার অফ ডি এইচ এফ এস বীরভূম পে এবেল অ্যাট সিউড়ি এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এই অ্যাড্রেসের ফেভারে আপনাদের কিন্তু ডিমান্ড্র্যাপটি কাটতে হবে